অবশেষে আর্জেন্টিনার কাপটা নিয়ে নিছে তাদের পরে, অবশেষে আর্জেন্টিনার জিতে গেছে ভাই। খেলাধুলা হচ্ছে বিনোদন, তারা যে পরিশ্রম করে, আমরা তো দর্শক হিসেবে আমরা অনেক মন্তব্য করতে পারি, অনেক মন্তব্য দিয়েছেন মেসি খেলার পরে, মানে খেলার আগে যে তার যে শোকের পানি, এটা আসলে মানে মানে এটা আসলে সবার মনে একটা মানে ইয়ে করেছে, তার যে শোকের পানি চিন্তা করেন, আসলে যারা খেলে তারাই বলতে পারে। অবশেষে তারা এখন পর্যন্ত 16 বার কোপা আমেরিকার কাপ তারা তাদের ঘরে নিয়েছে, এমনি এমনি না না ভাই, অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে তারা তাদের ঘরে তারা কাপ নিয়েছে। এখন পর্যন্ত তারা মানে 3 বার চ্যাম্পিয়ন বিশ্বের মধ্যে টানা স্পেনের পরে। তাহলে দেখেন আর্জেন্টিনার কী পরিমাণ, তাদের খেলার কী পরিমাণ দাস, যেখানে ডিমারিয়া মেসি যেখানে অপশন নিয়ে নিত, কিন্তু সেখানে তারা আবার যেই উঠছে, তারা আবার কিন্তু তারা পরিপূর্ণভাবে আবার তারা মানে খেলাটাকে আবার হারিয়ে নিচ্ছে। কথায় আছে না যে মানে ধৈর্য ধরলে, ধৈর্য ধরলে কোনো জিনিসের অভাব নেই, আসলে বাস্তব কথায় আছে না যে ধৈর্য যত ধরবো ধৈর্যের কোনো মানে ফল একটা না একটা মানে হবে। আপনি চিন্তা করেন কলম্বিয়ার সাথে যে ম্যাচটা হয়েছে, ফাইনাল ম্যাচটা দেখেন, এই যে ফাইনাল ম্যাচটা কত হার্ডলিভাবে হয়েছে, কিন্তু কলম্বিয়ার মানে অনেক কিন্তু ফাউল করেছে, কিন্তু দেখেন লাস্টে যাই মানে মেসিনে যেভাবে ফাউল করেছে সে কিন্তু মাঠ ছাড়া হয়ে গেছে। তারপরে মেসি যে মানে আবেগ বা যে কান্না, যে কান্নাটা সে মানে দিছে, মানে হয়তো বা মানুষ মনে করেছেন যে মানে এই কাপটা তাদের হাত ছাড়া হয়ে যাবে, এই কাপটা হয়তো বা তারা নিতে পারবে না। অবশেষে মাসকেলানু বলটা দিয়ে দিছে, চিন্তা করেন আসলে যারা খেলে তারাই বলতে পারবে। ক্রিকেট খেলা আর বলেন ফুটবল খেলা, মানে নিজের সঙ্গে আর যদি খেলতে পারে তাহলে ইচ্ছে করলে সব কিছু পূরণ হয়। আর্জেন্টিনার যে একটা টিম, তারা পারফেক্ট একটা টিম, তারা খেলার মধ্যে যে একটা মনোযোগ, তারা খেলার মধ্যে যে একটা বন্ধুত্ব, তাদের মধ্যে যে একটা সম্পর্ক, তাদের টিমের মধ্যে তাদের যে একটা সম্পর্ক, বুঝছেন, তাদের সম্পর্ক মানে তারা তারা প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে যে একটা আন্তরিকতা ভালোবাসা, তাদের প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে আন্তরিকতা ভালোবাসা আছে ভাই। তারা জিতবে না কে জিতবে ভাই, তারা এটা জিতবে, তারা এখন পর্যন্ত একটা ম্যাচও হারে নাই ওয়ার্ল্ড কাপের পরে, গত কোপা আমেরিকার পর থেকে তারা একটা ম্যাচও হারে নাই। কোপা কোপা আমেরিকা নিয়েছেন, তারপরে আপনার বিশ্বকাপ নিচ্ছে, এখন পর্যন্ত আবার এখন আবার কোপা আমেরিকা নিয়েছেন। তাহলে দেখেন তারা কী পরিমাণ তারা খেলতেছে, কী পরিমাণ তারা মন দিয়ে খেলতেছে, তাদের খেলার কী পরিমাণ দাস, শুধুমাত্র দেখেন তারা কী পরিমাণ মন থেকে তারা খেলাটা কিনেছে, যার কারণে তারা তাড়াতাড়ি তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো তাদের জন্য শুভকামনা রইল, এবং তারা আবারও সামনে গিয়ে তারা যেন ভালো কিছু করে, ভালো খেলে এটাই কামনা করি।